নমস্কার, আপনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। কংগ্রেসের বিধায়িনী দলের বৈঠকত বিধানসভা অধিবেশনের অন্তিম দিনের সূচীক লো আলোচনা। সোমবারে বিধানসভা অধিবেশনের অন্তিমটো দিন। পঞ্চমবারের সিএলপির বৈঠকত অনুপস্থিত থাকিল বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। সচি মডেলের চারি বিধায়কক মুখ্যমন্ত্রীর অভয়দান, সরকারক সমর্থন করিলে খারিজ নহয় বিধায়ক পদ। ইতিমধ্যে সরকারক সমর্থন করেছে শশীকান্ত দাস, বসন্ত দাস, কমলাক্ষদেব পুরকায়স্থ আর সিদ্দিক আহমেদে। 27 বা 28 তারিখে বিজেপির মেগা যোগদান সভা অনুষ্ঠিত হব। কংগ্রেসের রানা গোস্বামী যোগদান করব বিজেপি দলত। রানা গোস্বামীর সঙ্গে যোগ দিব বহু কংগ্রেসী নেতায়, বিরোধী দলের আন নেতা বিধায়কেও যোগ দিব বিজেপিত। রঙিয়াত বিজেপির সভাপতি ভবেশ কলিতার মন্তব্য। অসম বিধানসভা অধিবেশনের অন্তিম দিন, সদনত উত্থাপন হব আজি মুসলিম বিবাহ আর বিবাহ বিচ্ছেদ আইনের বাতিলর অধ্যাদেশ। আলোচনার অন্তত 17 বিধেয়ক গৃহীত হওয়ার সম্ভাবনা। সদনত উপস্থিত থাকিবলে বিজেপি বিধায়িনী দলের হুইপ জারি। সকল মন্ত্রী বিধায়কক সদনত উপস্থিত থাকার তিন খলপিয়া হুইপ জারি বিজেপির। অখিল গগৈর সংকল্প প্রস্তাবর ভোটত কোনোমতেই মান রক্ষার পিছত তৎপর শাসকীয় পক্ষ। একেরাহে পাঁচবারের কংগ্রেসের বিধায়িনী দলের বৈঠকত অনুপস্থিত দেবব্রত শইকীয়া। দলের সতীর্থর প্রতি অসন্তুষ্টির মাজতে দেবব্রতর বিজেপি গমনেরও ওলাই আছে বাতরি। বিরোধীত থাকিও সরকারক সমর্থন করা চারি কংগ্রেসী বিধায়কক অভয়দান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এজনও বিধায়কর বিধায়ক পদ খারিজ নহয় বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য। বিহারের কাইমুর জেলাত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, তিনিখন বাহনের সংঘর্ষত 9 লোকের মৃত্যু। দিল্লি কলকাতা সংযোগী রাষ্ট্রীয় ঘাইপথত দ্রুতবেগী স্কর্পিও বাইক ট্রাকর মাজত ভয়ঙ্কর সংঘর্ষ। বাইহাটা সাংসারীর মনিয়রি পথারত মহিলার মৃতদেহ উদ্ধার, দুর্বৃত্তয়ে হত্যা করে নির্জন পথারত পেলাই থৈ যায় মৃতদেহ। ঘটনাস্থলীত দণ্ডাধীশের উপস্থিতিত উদ্ধার করা হয় মৃতদেহ, এতিয়াও চিনাক্ত হওয়া নাই মৃতদেহ। মহানগরী ফাঁসিমজারস্থিত লাচিত ঘাটত দুদিনীয়া কার্যসূচীরে বীর শিলারায় দিবস উদযাপন। ব্রহ্মপুত্র পারত বীর শিলারায়ের শীর্ষক নাট মঞ্চস্থ করা হয়। প্রজ্ঞার উদ্যোগত ব্রহ্মপুত্র পারত উদযাপন করা হয় বীর শিলারায় দিবস। উজনি অসমৰ দায়িত্বৰ পৰা পদত্যাগ কংগ্ৰেছৰ ৰাণা গোস্বামীৰ। ভূপেন বৰালৈ পত্ৰ APCCৰ কাৰ্যকৰী সভাপতি ৰাণা গোস্বামীৰ। পত্ৰৰ প্ৰতিলিপি প্ৰেৰণ AICCৰ জেনেৰেল ছেক্ৰেটাৰী জিতেন্দ্ৰ সিঙলৈও। শীঘ্ৰে বিজেপিত যোগ দিয়াৰ সম্ভাৱনা নেতাগৰাকীৰ। চলিত বাজেট অধিৱেশনত আজি হৈছে অন্তিমটো দিন। সোমবাৰে সদনত উত্থাপন হ'ব 17 বিধেয়ক। শুক্রবারে বিধানসভার মজিয়াত বিধায়ক অখিল গগৈর সংকল্প প্রস্তাবর সময় বিপদত পড়েছিল শাসকীয় পক্ষ। সদনের গুরুত্বপূর্ণ সময়ত বহু সংখ্যক বিধায়ক অনুপস্থিত আছিল। তেনে ঘটনার পুনরাবৃত্তি নহবলৈ বিজেপির দলে হুইপ জারি করেছে অন্তিম দুদিনের কার্যসূচীত উপস্থিত থাকিবলৈ। ক্ষমতার বলেরে কাম করবলৈ গৈ অবশেষত পদবীর পৰা অপসারিত হল বিতর্কিত অধ্যাপক জয়ন্ত বৰুৱা। শ্রেণীকোঠাত পাঠদান নকৰি সংগঠনের কাম করে কলেজ শিক্ষক সন্থার সভাপতি হয়েছিল জয়ন্ত বৰুৱা। কিন্তু নিজেই পূর্বতে পাতি থাকা এখন জালত নিজে ভরি দি সকলো হেরালে। রাজ্য নির্বাহকে সন্থার কাম কাজ চলাই নিবর উপসভাপতি বিপুল চক্রবর্তীক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান। লগতে কলেজ শিক্ষক সন্থার বহু সমস্যাক লৈ আলোচনা চলে কার্যনির্বাহক সভাখনত। সুদখোর সন্দর্ভত পুনের সরব মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। লাইসেন্স থকা সুদখোরক গ্রেপ্তারের নির্দেশ মুখ্যমন্ত্রী শর্মার। ডুপ্লিকেট লাইসেন্স উলিওয়ার অভিযোগ সুদখোরের বিরুদ্ধে। ইতিমধ্যেই রাজ্যজুড়ি আরক্ষীয় তুঙ্গত তুলিছে সুদখোর বিরুদ্ধে অভিযান। আমি 11 আসনত জিকিম, বাকি কৰবাত পুলুঙা মারি জিকিব পারো। নগাঁত সাংসদ প্রদ্যুত নে গৌরব কোন ধরব নারি, কংগ্রেসের পর কোন কোন আহে গ্যারান্টি নাই, নগাঁত মুখ্যমন্ত্রীর মন্তব্য। মুখ্যমন্ত্রীয় কয় কংগ্রেসত কেবল রকিবুল হুসেন, নুরুল হুদা, রেকিবউদ্দিন আহমেদ, জাকির হুসেন সিকদার আর এ কে রশিদ আলমহে থাকিব। ভূপেন বরারও গ্যারান্টি নাই। দেবব্রত শইকীয়ার মাকর লগত মোর ভাল, মই তেওক বুজাম, চিন্তা নাই, রাণা গোস্বামীর কথা মই গম নাপাও। উন্নয়নের বার্তালৈ নগাঁত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিনীয়া কার্যসূচীরে নগাঁত কেইবাটাও প্রকল্প মুকলি করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। নগাঁত ইনডোর স্টেডিয়াম মুকলি করার পাছত বেবেজিয়ার পালনাম থানর সভাত অংশগ্রহণ মুখ্যমন্ত্রী। নগাঁর লক্ষ্মীনগর চারিআলি পথর আধারশিলা স্থাপন করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। ইয়ার পিছতে প্রণব বরুয়া উদ্যানের উদ্বোধনী সভাত অংশগ্রহণ, আধারশিলা স্থাপন, নগাঁও আবর্ত ভবনের নতুন ভবনের, আবর্ত ভবনের সম্মুখের মুকলি মঞ্চ আর ফুড ঘাটও উদ্বোধন হিমন্ত বিশ্ব শর্মার। লগতে নগাঁও বিজেপি নবনির্মিত কার্যালয় উদ্বোধন করার উপরও ব্রহ্মপুরের শহীদ ফগী হুড স্টেডিয়ামর মুকলি সভাত অংশগ্রহণ মুখ্যমন্ত্রী শর্মার। কেইবাটাও সরকারি কার্যসূচীত ভাগ লয় মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়।
লোকসভা নির্বাচনের আসনক লৈ অগপ বিজেপির টনা আজোড়া। উজনির এখনো আসন অগপক এরি নিদিয়ে বিজেপিয়ে, উত্তর আসনও এরি নিদিয়ে অগপক, নামনি দুখন আসন অগপক এরি দিয়ার প্রস্তাব বিজেপির, বরপেটা আর ধুবুরী অগপক এরি দিয়ার প্রস্তাব। ধুবুরী সমষ্টির সলনি অগপয় করিমগঞ্জ সমষ্টি বিচারিছে যদিও সম্মতি প্রদান করা নাই বিগ ব্রাদার বিজেপিয়ে। ইতিমধ্যে কাজিরঙা আর শোণিতপুর সমষ্টি বিচারি বিমুখ হয়েছিল অগপ, পুনের এই সমষ্টি কেটাক লৈ বিজেপির প্রতিক্রিয়া দৃষ্টি নিবদ্ধ সকলরে। লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেসত অব্যাহত খহনিয়া, অচিরে দল ত্যাগ করব রানা গোস্বামী, প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি রানা গোস্বামী। বিরোধীর তুমুল আপত্তির পাছতো সংসদত গৃহীত হয়েছিল সংহিতা তিনিখন, তারপাছত 2023 ডিসেম্বরত রাষ্ট্রপতিও অনুমোদন জানার পাছত 1 জুলাইর ভারতত কার্যকরী হব নতুন সংহিতা তিনিখন। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর সাক্ষ্য অধিনিয়ম শীর্ষক তিনিখন আইন কার্যকরী হলে রেহাই নাপাব মহিলা আর শিশুক টার্গেট করা বহু অপরাধীয়ে। 1860 ভারতীয় দণ্ডবিধি আইনের ঠাই লব ভারতীয় ন্যায় সংহিতায়। 1898 ফৌজদারি দণ্ডবিধি আইনের ঠাই লব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায়। আর 1872 ইন্ডিয়ান এভিডেন্স একটর সলনি প্রযোজ্য হব ভারতীয় সাক্ষ্য আইন। নতুন আইনের অধীনত 18 বছর কম বয়সীয় মহিলাক ধর্ষণ করলে অভিযুক্ত বরণ করব মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধ্যক্ষ মুকেশ আম্বানীর পুত্র অনন্ত আম্বানী আর এনকোর হেলথ কেয়ারর সিইও বীরেন এ মার্চেন্টর কন্যা রাধিকা মার্চেন্টর প্রি ওয়েডিংক লো খলমাখল গুজরাটের জামনগর, 1 মার্চের অনুষ্ঠিত হব প্রি ওয়েডিং অনুষ্ঠান। অনন্ত আম্বানী আর রাধিকা মার্চেন্টর প্রি ওয়েডিংর সজাই পড়াই তোলা হয়েছে জামনগর শহর। ইতিমধ্যে জামনগরত বাহর পাতিছে আম্বানী পরিয়ালে। অনন্ত আম্বানী আর রাধিকা মার্চেন্টর প্রি ওয়েডিংর অংশ লবলে জামনগরলে আহিছে বহু অতিথি। ফিল্ম স্টার, ক্রিকেটার, রাজনৈতিক নেতা, বিশিষ্ট উদ্যোগপতিকে ধরে দেশ তথা বিদেশের বহু গণ্যমান্য ব্যক্তিরে ভরি পড়েছে জামনগর। এনে ব্যক্তিক কড়িয়াই অনা বিশেষ বিমানে ঘনে ঘনে অবতরণ করেছে জামনগর বিমানবন্দরত। 12 জুলাইত সম্পন্ন হব অনন্ত আম্বানী আর রাধিকা মার্চেন্টর বিবাহ। উত্তর গুয়াহাটির এখন বিশেষ পূজা, পুরোহিত বিহীন পূজাত ভক্ত ঢোকে ঢোকে আগবায় পকা কল। মাঘী পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হয় ধূপর তলর বার্ষিক কলর উৎসব। তিনদিনিয়াক আয়োজিত ধূপর তলত ভগবান গোপাল কৃষ্ণল আগবহা হয় পকা কলর ঢোক। ইটালির মিলান ফেশন উইকত ডিজাইনার সংযুক্তা দত্তর ডিজাইন, আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের মডেলে পরিধান করলে ডিজাইনারগী প্রস্তুত করা পোশাক। মিলান ফেশন উইকত সংযুক্তা দত্তই মুক্তি করা কালেকশনের নাম দিয়া হয়েছে কহুয়া কোমল। দুদিনের সতোমাটিয়াত অনুষ্ঠিত হয়েছে বিশেষ মাছ ধরা প্রতিযোগিতা, বরশীরে মাছ ধরা প্রতিযোগিতার পুরস্কার হিসাবে লাভ করব তিনখন বিলাসী বাহন। অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, পশ্চিমবঙ্গের উজনি বহু লোকে অংশগ্রহণ করে বরশী বা এই প্রতিযোগিতা। পথ দুর্ঘটনা রুদ্ধর বাইহাটার রাজপথলে উলাই আহিল মহিলা সমাজ, আরক্ষী পরিবহন বিভাগের উপর আস্থা হেরুয়াই মহিলাসকল শরণাপন্ন হয়েছে নেদেখাজনের ওসর। পথ দুর্ঘটনা রুদ্ধর বাইহাটার গীতার্থী সমাজে ভাগবত পাঠ করার পাছতে অনুষ্ঠিত করে হোম যজ্ঞ। নুনমাটি থানা চৌহদত নিশা উত্তপ্ত পরিস্থিতি, থানা চৌহদর ভিতরতে 2 ব্যবসায়ীর উপর আক্রমণ, এটা ফৈদর, ধনের লেনদেনক কেন্দ্র করে থানা চৌহদর ভিতর প্রহার করে ব্যবসায়ী দীপক কুমার দে আর অভিজিৎ ডেক, বিল্ডার অখিল কলিতার বিরুদ্ধে উত্থাপন মারপিটর অভিযোগ। পাবলগিয়া ধন ধারলে আনবলে যার সময়তে অভিজিৎ দের উপর তরালে আক্রমণ চলাইছিল অখিল কলিতা নামের বিল্ডারজনে। তরালর আক্রমণত অভিজিতর এটা আঙুলি কটা যার পিছতে কথম্পি প্রাণ রক্ষা করে উপস্থিত হয়েছিল নুনমাটি থানাত। ভতিজাক অভিজিতর খবর লবলে নুনমাটি থানাত উপস্থিত হয়েছিল ব্যবসায়ী দীপক কুমার দে। সেই সময়তে অখিল কলিতার নেতৃত্বত অহা এটা দলে নুনমাটি থানা চৌহদর ভিতরতে প্রহার করে দীপক আর ভতিজাক অভিজিতক। পুনের অসমলে আহি আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোরহাটত প্রধানমন্ত্রী উন্মোচন করব লাচিত বরফুকনের সুউচ্চ প্রতিমূর্তি। কি যান বাহন আইন, কি যান বাহন আরক্ষীর নীতি নির্দেশনা, গুয়াহাটী মহানগরীত ইটোর পিছত সিটো হিট এন্ড রানের ঘটনা। শুক্রবারে নিশা ভরলু পয়েন্টত সংঘটিত একটা পথ দুর্ঘটনাত চিরদিনলৈ হেরাই গল ড্রামার কমল বড়া। শিলংর বার এসোসিয়েশন ভবনত অগ্নিকাণ্ড, জুয়ে আবরি ধরলে সমগ্র বার এসোসিয়েশন ভবন, বর্তমানলে জানিব পৰা হোৱা নাই অগ্নিকাণ্ডর কারণ।
লোকসভা নির্বাচনের আগত ডিব্রুগড় লোকসভা সমষ্টি লাভ করেছে গুরুত্ব। তার মাজতে সাংসদ রামেশ্বর তেলির বিরুদ্ধে রাইজর মাজত দেখবলে পয়া হয়েছে অসন্তুষ্টি। তৎসত্ত্বেও সমষ্টিট বিজেপিয়ে মজবুত রণকৌশল গড়ার কথা উল্লেখ করে মন্ত্রী সঞ্জয় কিষাণে। গোলকীয় উষ্ণতার যেন ব্যাপক প্রভাব পড়েছে করিমগঞ্জের সনবিলত। উদ্বেগজনকভাবে পানির পরিমাণ হ্রাস পাইছে এশিয়ার দ্বিতীয় বৃহৎ জলাশয় সনবিলত। মুখলজ্জার ভয়ত চরম সিদ্ধান্ত বিজেপি নেতার, চিপ লৈ আত্মহত্যা সোনাপুরের বিজেপি নেতা রাম ছেত্রীর। সরকারি আঁচনির প্রলোভন দি স্বামী নথকার সুযোগত এগারী মহিলাক অন্তঃসত্ত্বা করার তথ্য পোহরলে আসছে। বড়ো জনগোষ্ঠীর সর্ববৃহৎ জাতীয় সংগঠন বড়ো সাহিত্য সভার আগন্তুক চৌষষ্ঠি সংখ্যক ডিমাকুচি অধিবেশনের আদরণি সমিতি শনিবারে এক রাজহুয়া সভার জড়িয়ে গঠন করা হয়। গোয়ালপাড়ার কৃষ্ণাইর মেঘালয় সীমান্তর এখন দলঙে জলা কোলা খুয়াইছে সর্বসাধারণক। বছর বছর ধরে মেন্দি পথার তথা মেঘালয় সীমান্ত রাইজে কৃষ্ণাই নৈর উপর থাকা বাঁহর সাঁকুরে বিপদসংকুলভাবে করে আছে যাতায়াত। এইবার গায়কর রূপত দেখবলে পয়া হল রঙিয়ার বিধায়ক তথা রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতাক। রাইজর দাবির প্রতি সঁহারি জানায় এটা ভক্তিমূলক গীত গালে বিজেপির নেতাগিয়ে। খো খো সন্থার সৌজন্যত আর উত্তর কামরূপ জেলা খো খো সন্থার উদ্যোগত রঙিয়াত অনুষ্ঠিত আন্তঃজিলা সাব জুনিয়র ছোয়ালী খো খো প্রতিযোগিতা। রঙিয়া মহাবিদ্যালয় খেলপথারত অনুষ্ঠিত খো খো প্রতিযোগিতাত রাজ্যের 19খন জেলায় অংশগ্রহণ করে। তেজপুরত বন্যাহস্তির মৃত্যু, দুই নম্বর কলিতা গাঁওয়ার পথারত উদ্ধার হয়েছে হাতি পোয়ালির মৃতদেহ। হাতির জাকর লগত আহিছিল পোয়ালিটো, খাদ্যত বিষক্রিয়া হয়ে হাতি পোয়ালিটোর মৃত্যু হওয়ার সন্দেহ। নগাঁর সানমারি রোডত অচিনাক্ত যুবকর মৃতদেহ উদ্ধার। মৃতদেহর পরিধানত আছে জিন্স আর জ্যাকেট। সানমারি রোডর একটা পুখুরী কাষত পড়ে আছে মৃতদেহ। ঘটনা সন্দর্ভত তদন্ত আরম্ভ আরক্ষী। বিশ্ব শান্তির কামনায় মঙ্গলদৈর বেজপাড়াত 1,00,000 আহুতিরে শ্রী শ্রী মহাবিষ্ণু যজ্ঞ। প্রতি 12 বছরের মূরে মূরে বেজপাড়া বরপথারত আয়োজন করে অহা হয়েছে বরসবাহ। চৰাইদেউ জেলার সীমা নির্ধারণক দুই জেলার দল সংগঠনের মাজত সংঘাত। ঐতিহাসিক মৈদাম ক্ষেত্র শিবসাগরত অন্তর্ভুক্তির দাবিতে সংবাদমেল যৌথ সংগ্রামী মঞ্চ। বরপথারত সম্পন্ন বিজেপির বিশাল যোগদান কার্যসূচী। যোগদান কার্যসূচী জাতীয়তাবাদী সংগঠন আসু, কংগ্রেস, জাতীয় পরিষদ, কৃষক মুক্তির লগতে সমষ্টিটোর বহু কেইটা পঞ্চায়েতর 500 লোকে বিজেপি দলত যোগদান করে। আসুর প্রাক্তন রাজ্যিক কার্যনির্বাহক সদস্য শশধর গগৈ, অজাপ যুব বাহিনীর কেন্দ্রীয় আহ্বায়ক মুন্তি গগৈ, সরুপথার ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি লীলা বরা, গোলাঘাট মহকুমা ছাত্র সন্থার প্রাক্তন সভাপতি আর শিক্ষা সম্পাদক ক্রমে যদু গগৈ আর রিকি বরাই যোগ দিলে বিজেপিত। নলবারীত বিজেপির মহাযোগদান কার্যসূচী। মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার উপস্থিতি যোগদান। কংগ্রেস, তৃণমূল কংগ্রেসকে ধরে ভিন্ন দলের প্রায় হাজারের অধিক লোকের যোগদান। জাগিরোডত রেলের খুন্দাত নিহত রবীন্দ্র দেবনাথ নামের এজন 18 বছরীয় যুবক রেলপথ অতিক্রম করবলে লোতে সংঘটিত হয় এই দুর্ঘটনা। মুসলপুরত বিটিআর প্রশাসনের উদ্যোগত দুদিনাকে অনুষ্ঠিত হওয়া কৃষি মেলার সামরণি। প্রায় 50,00,000 টাকা ব্যয় সাপেক্ষে অনুষ্ঠিত কৃষি মেলাত শতাধিক কৃষি বিপণীয়ে নিজের নিজের ঠাইত উৎপাদিত কৃষিজাত সামগ্রী প্রদর্শন করে। চোরাং বার্মিজ গরুর বিরুদ্ধে হাইলাকান্দি আরক্ষীর অভিযান। অভিযানত জব্দ 12টা বার্মিজ চোরাং গরু। মহানগরীত ককায়েকর দাঁত ঘাপত আহত ভাতৃর মৃত্যু। জিএমসিএইচত চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয় কর্ণ দাস নামের লোকজনের। গুয়াহাটীত চাঞ্চল্যকর ধন লুটের ঘটনা। আই এস বিটির সমীপের দুর্বৃত্তই লুটিলে 6,00,000 টাকা। লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্য অস্ত্র ঝনঝননী। ডিফুট মারণাস্ত্রসহ তিনজনক আটক করে আরক্ষী। রঙাপুরার সংহত শিশু উন্নয়ন প্রকল্পের কার্যালয়ের সম্মুখত অঙ্গনবাড়ী কর্মী সহায়িকার প্রতিবাদ। দাবি পূরণ নোহা পর্যন্ত নিরন্তর প্রতিবাদ অব্যাহত রাখার হুঙ্কার প্রতিবাদকারী সকলের। আইআইটির প্রথমটো পরীক্ষামূলক আঁচনিয়ে মাজুলীর খহনীয়াগ্রস্তর আনিছে আশার রেঙনি। মাজুলীর খহনীয়া প্রতিরোধের আইআইটি গুয়াহাটী উদ্ভাবন করেছে নতুন কৌশল। দুবছরীয় গবেষণার অন্তত উদ্ভাবন করা হয়েছে খহনীয়া রোধর অভিনব কৌশল। অবশেষত খহনীয়ার আতঙ্কর রক্ষা পড়ার দিকে ডিব্রুগড় নগর কাষে কাষে মুঠ 7 কিলোমিটার দৈর্ঘ্যের খহনীয়াস্থলীত খহনীয়া প্রতিরোধের আঁচনির শুভারম্ভ। আইআইটিয়ে গবেষণা করে উলিয়া অত্যাধুনিক খহনীয়ার প্রতিরোধ আঁচনি মুক্তি জলসম্পদ বিভাগের। তিনদিনিয়া বরাক ভ্রমণ শেষ করে গুয়াহাটীলে রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া। গুয়াহাটি যাওয়ার পূর্বে শিলচরের সতীন্দ্র মোহন দেব অসামরিক চিকিৎসালয় পরিদর্শন রাজ্যপালগুলির। 26 ফেব্রুয়ারীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ভারতত 558টাতক অধিক রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের আধারশিলা স্থাপন করব। এই উপলক্ষে গহপুরত বিকশিত ভারত আর বিকশিত রেল 2047 বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন।
নুমলীগড়ত তিনি আলিত অঘটন, 33 KV হাই ভোল্টেজ লাইনত লাগি গুরুতরভাবে আহত দুজন ঘর নির্মাণ করা শ্রমিক। ভূমি অধিকার প্রদানের খিলঞ্জিয়া জনগোষ্ঠীর সবলীকরণ, দেওবারে মরিগাঁও জেলার 5,000 অধিক লোকক মিশন বসুন্ধরা 2.0 অধীনত ভূমি পত্তা প্রদান। অচিরে আরম্ভ হব মিশন বসুন্ধরা 3। মিশন বসুন্ধরা 3 অধীনত চাহ বাগিচার লোকে আবেদন করিলে লাভ করিব ভূমি পত্তা। ডিব্রুগড়ের 5 শতাধিক হিতাধিকারীর মাজত মিশন বসুন্ধরার অধীনত ভূমি পত্তা বিতরণ। চহরখনত শ্রী শ্রী আউনিআটি শাখা সত্রর প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত সভাত ডিব্রুগড় সমষ্টির পূব আর পশ্চিম রাজচক্রর 530 গৰাকী হিতাধিকারীক প্রদান ভূমি পত্তা। অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে ক্রীড়া আর যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গারুসা, কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী রামেশ্বর তেলি, ডিব্রুগড় বিধায়ক প্রশান্ত ফুকন। রাজ্যের বিভিন্ন প্রান্তর লগতে জাগিরোডত অনুষ্ঠিত ভূমি পত্তা বিতরণ কার্যসূচী, জাগি ভকতগাঁও মাধ্যমিক বিদ্যালয় খেলপথারত অনুষ্ঠিত হওয়া ভূমি পত্তা বিতরণ অনুষ্ঠানত মন্ত্রী পীযুষ হাজরিকার উপস্থিতিত 2,500 লোকক ভূমি পত্তা প্রদান। ইয়ার উপরে জাগিরোডর গুভা দেওরজার ঐতিহাসিক দেওশাল শিবথানের লগতে কেবাটাও অনুষ্ঠানক প্রদান করা হয় ভূমি পত্তা। শিবসাগরের বলিয়াঘাট তিনিআলির 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত পুনের দুর্ঘটনা, 4-লেনযুক্ত পথ নির্মাণের নামত খান্দি থা পুখুরীত সুমাল এখন চারিচকিয়া বাহন। দবকা ঠিকাদারত কর্মত অতিষ্ঠ হয়ে সরব রাইজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পথ নির্মাণত ব্যাপক অনিয়মর অভিযোগ। করিমগঞ্জ শহরের বনমালিত লঙ্কাকাণ্ড, দুই পক্ষের মারপিটত কেবাজন লোক আহত, এখন রেশনের দোকান ভঙা কেন্দ্র করে আরম্ভ হয়েছিল এই মারপিটর ঘটনা। গোয়ালপাড়া শহরের নামবস্তিত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, নিমিষতে পুরী সারখার হল 7টাকৈ বাসগৃহ, লক্ষাধিক টাকার সা সম্পত্তি জাহ গল জুইত। বিশ্ব ঐতিহ্য মানক রাষ্ট্রীয় উদ্যানত বন্যহস্তীর গণনা চলি থাকার সময়তে বহিরাজ্যের পর্যটকলৈ চোঁচা ললে হাতিয়ে, রাষ্ট্রীয় উদ্যানখনের বাঁহবাড়ি রেঞ্জত সংঘটিত হয়েছে এই ঘটনা। মুখ্যমন্ত্রী বিধানসভার মজিয়া 2026 চনত 100খন আসন লাভ করে বিজেপিয়ে পুনের সরকার গঠন করব বলে কোয়ার পাছতে বিরোধীর ভরির দলের মাটি নাইকিয়া হয়ে গেল কংগ্রেসে, এটা শূন্য দিকে গতি করেছে। এই মন্তব্য রঙাপুরা বিধায়ক কৃষ্ণ কমল তাঁতির। সেকেন্ড হ্যান্ড ডিলারের পরা বাইক ক্রয় করতে সাবধান হক, গ্রাহকক রাম ঠগন। যোরহাটর তরাজানস্থিত বাইক এন্ড কার স্টোরের শোরুমটির পর 77,000 টাকার বাইক ক্রয় করে এটা প্রবঞ্চনার বলি হওয়ার অভিযোগ উত্থাপন করেছে গ্রাহকজনে। 26 মার্চত চৰাইদেউ জেলা বন্ধ কার্যসূচী স্থগিত, চৰাইদেউ জেলা সীমা নির্ধারণ দাবী সমিতির সংবাদমেলর জড়িয়ে জানালে এই কথা। সীমা নির্ধারণ সন্দর্ভত সমিতিয়ে মুখ্যমন্ত্রীর মার্চর প্রথম সপ্তাহত আলোচনাত বহিব বলে জানিবলৈ দিছে মন্ত্রী যোগেন মহনক। মানকাছৰৰ আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়ৰ প্ৰতিবাদ শতাধিক লোকৰ, মানকাছৰৰ এগৰাকী মহিলাৰ মৃত্যুক কেন্দ্ৰ কৰি এই প্ৰতিবাদ লোকসকলৰ জিলা আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয় ঘেৰাও কৰি প্ৰতিবাদ অহা পুৰুষ মহিলা। লোকবিশ্বাস অনুসৰি ভগৱান নাৰায়ণক পূজিলে মনৰ আশা পূৰণ হয়, আশা পূৰণ হোৱাৰ স্বাৰ্থতে আৰ পি শৰ্মাই তেজপুৰৰ বাসগৃহত পাতিলে নাৰায়ণ পূজা। টিকটক লৈ 90% আশাবাদী নেতাজন, জনগোষ্ঠীৰ ভিত্তিত দলে এইবাৰ টিকট কৰিলে কংগ্ৰেছে 9খন আসনত জয়লাভ কৰাটো নিশ্চিত বুলি দাবী। আনহাতে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উজাড়িলে কংগ্রেস নেতাজনে, সরকারি 1200 টাকাত অসমীয়া জাতি বিক্রি নহয় বলে উল্লেখ করে আর পি শর্মায় বিজেপি নেতৃত্বাধীন সরকারখনক কঠোর ভাষার সমালোচনা করে। অসমতো কেজরিওয়াল অভিযান আরম্ভ, লোকসভা গুয়াহাটি লোকসভা সমষ্টির প্রার্থী ভবেন চৌধুরী, কেজরিওয়ালে অসমবাসীলৈ লিখা পত্র লৈ যাব অসমবাসীর মাজলৈ। অসমবাসীলৈ লিখা পত্রত আছে বিনামূলীয়া আর বিশ্বমানের শিক্ষা লাভ, বিনামূলীয়া চিকিৎসা সেবা লাভের প্রতিশ্রুতি। লগতে পত্রত আছে 24 ঘণ্টা বিদ্যুৎ আর বিশুদ্ধ খোয়া পানি, যুবক যুবতীর কর্মসংস্থাপন, কৃষকের শস্যর উচিত মূল্য লাভের প্রতিশ্রুতিও। 3খন আসনতে আপর বিজয় নিশ্চিত বলে আশাবাদী দল। আনহাতে বিরোধী ঐক্য সন্দর্ভত মন্তব্য করে ভবেন চৌধুরী, তেওঁর মন্তব্য বিরোধী ঐক্যত কোনো ফাঁট মেলা নাই। ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী আটখেলিয়া নামঘরের অতিথিশালার নতুন নিয়মক লৈ কর্ণধার সমিতির সংবাদমেল, নামঘরের কর্ণধার সমিতিয়ে সেবকীর অতিথিশালাত নৈশ যাপনের নতুন নিয়ম বান্ধি দিছে। ফেব্রুয়ারির 1 তারিখের কার্যকরী হয়েছে এই নিয়ম। অতিথিশালাত নৈশ যাপন করব বিচরা সেবকীয় যোগাযোগ করব লাগবে কর্ণধার সমিতির সভাপতি সম্পাদকর লগত, পরিচয়ের বাবে আধার কার্ড, দুটা ফোন নম্বর, নগদ 100 টাকা জমা দিব লাগিব। অতিথিশালাত নৈশ যাপনের সক্ষম নোহা সেবকীর আছে বাবে আছে নামঘরের সৌহদর পুখুরী পারর অতিথিশালা।
মুসলিম বিবাহ আইন 1935 বাতিলৰ পাছতে সমগ্র ৰাজ্যৰ লগতে হুজাইৰ ভিন্নজনৰ মাজত সৃষ্টি হৈছে প্ৰতিক্ৰিয়া এইবাৰ মুখ খুলিলে আৰশাদ মাদানী নেতৃত্বাধীন জমিয়তে মুছলমান বিবাহ আইন বাতিল কৰাটো নিৰ্বাচনী চমকৰ বাহিৰে আন একো নহয় বুলি মন্তব্য মৌলানা কলিম উদ্দিনৰ সরকারি কোটি কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা রূপসী বিমানবন্দর পুনের পরিত্যক্ত হয়ে পড়ব নাকি বিগত কেদিন অঞ্চলবাসী রাইজক এই প্রশ্ন চিন্তিত করে তোলার সময় নীরব বিটিআর তথা রাজ্য সরকার বিগত 110 দিন ধরে সরকারি ভর্তুকিরে চলাচল করা বিমান সেবা গুয়াহাটী রূপসী কলকাতা পথত বন্ধ হয়ে থাকার আন্তরালত প্রকৃত কারণ সরকারে এতালেক আনুষ্ঠানিকভাবে নজনাক ক্ষুব্ধ অঞ্চলবাসী পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগের ঠিকাভিত্তিক কর্মচারীর সংবাদমেল 2007-08 সনের কাম করে আছে ঠিকাভিত্তিক কর্মচারী সকলে ঠিকাভিত্তিক কর্মচারী সকলে বিভিন্ন সুবিধার বঞ্চিত হওয়ার অভিযোগ পঞ্চায়েত পর্যায়ের নিম্নবর্গর কর্মচারী সকলের দরমহা নিশ্চিত করার দাবি কর্মচারী সকলের উল্লেখযোগ্য যে 26 ফেব্রুয়ারির ধর্ণা কার্যসূচী ঘোষণা করেছিল কর্মচারী সকলে ভক্তি রসেরে উদুলি মুদুলি ধেমাজির মাছখোয়ার আকাশ বতা 5 শতাধিক আয়ুটিয়ে একেলগে পরিবেশন করলে দিহানাম মাছগাঁও 3 দিনিয়া কার্যসূচী অনুষ্ঠিত ঢকুয়াখনা জেলা বৈদিক সনাতন সমাজের 46 সংখ্যক বার্ষিক অধিবেশন তথা বারেচহরিয়া সবাহর অন্তিম দিনটোত আধ্যাত্মিক পরিবেশ সভ্য সমাজক লজ্জানত করা একটা ঘটনা সংঘটিত হয়েছে হাজোর কুঁয়ার পালেপাড়া গাঁত গাঁখনের টঙ্কেশ্বর বৈশ্য নামের লোকজনে পত্নীক অবৈধ প্রেম করবলে বাধা প্রদান করার পত্নীয়ে ললে বিবাহ বিচ্ছেদর সিদ্ধান্ত রঙিয়ার উদিয়ানা রাজ্যের রোষত ড্রাগস সরবরাহকারী ড্রাগস আসক্ত যুবক কানত ধরায় রাজহুয়া শাস্তি প্রদান ধৃত 2 যুবক শনিবারে উদিয়ানার রাইজে খেদি খেদি করায়ত্ত করে একটা ড্রাগস সরবরাহকারী আর ড্রাগস আসক্ত যুবক 25 ফেব্রুয়ারিত শম্ভু আর কানৌরীর উভয় সীমান্ত কৃষক সম্মিলন সম্মিলনত বিশ্ব বাণিজ্য সংস্থা সন্দর্ভত আলোচনা 26 ফেব্রুয়ারি বিয়লি দিল্লী সীমান্তত 20 ফুটতকৈ অধিক উচ্চতার প্রতিকৃতি জ্বলা হব 27 ফেব্রুয়ারিত কিষাণ মজদুর মর্চা আর সংযুক্ত কিষাণ মর্চার সমগ্র দেশের কৃষক সংগঠনের নেতার মাজত হব আলোচনা গোসাইগাঁওত 26 ফেব্রুয়ারির আয়োজন এম এস ডি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট খেলত নেপাল বাংলাদেশ আর ভারতের বিভিন্ন রাজ্যের 16টা দলে অংশগ্রহণ করব ইতিমধ্যে খেলক সম্পন্ন হয়েছে প্রস্তুতি ভারতর গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল বাতরি আগবাই।